সুপ্রিয়া দর্শক। ওরিয়েন্টাল রান্না, থাই, চাইনিজ এই ধরনের খাবারের সাথে আমরা ফ্রাইড রাইস খেয়ে থাকি। প্রথমে দেব তেল। এই ফ্রাইড রাইস রান্না করার জন্য আমি নিয়েছি হাঁসের ডিম। প্রথমে আমি দেব রসুন বাটা। রসুন বাটাটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। একটু ভাজা ভাজা না করলে কাঁচা রসুনের গন্ধটা রয়ে যাবে। এর মধ্যে আমি ব্যবহার করব হাঁসের ডিম। অনেকে নাক ছিটকে বলতে পারেন, হাঁসের ডিম বাবা আমরা খাই না, কিন্তু চাইনিজ রেস্টুরেন্টে কিন্তু আপনাকে হাঁসের ডিমই দেওয়া হয়। কিচ্ছু করতে হবে না, ফেটে নিতে হবে না, কিচ্ছু করতে হবে না, আপনি জাস্ট এই ভাজা রসুনের মধ্যে নাচতে নাচতেই আপনার এই হাঁসের ডিমটা স্ক্র্যাম্বল হয়ে যাবে। এই ফাঁকে আমি আরেকটু তেল দিয়ে নিই, এটাকে এক সাইডে সরিয়ে দিয়ে কিছু লবণ, চিনি এবং কর্ন স্টার্চ দিয়ে মাখিয়ে রেখেছি চিংড়ি মাছ ও চিকেন। এটাকে এই ডিমের সাথে মিশিয়ে দেব। কোনোটাই রান্না হতে বিশেষ সময় লাগবে না, নাড়তে নাড়তেই হয়ে যাবে। আমি কিন্তু রাইসের তুলনায় খুব বেশি পরিমাণে তেল দিচ্ছি না। এই দেখুন, ডিম ও স্ক্র্যাম্বল হয়ে গেছে, চিংড়ি মাছও ভাজা ভাজা। এখন আমি জালটা একদম সিমারিংয়ে দিয়ে দিব। তার
হয়েছে আপনাকে আর আলাদা লবণ দিতে হবে না দিচ্ছি বেশ খানিকটা চিনি ভাবছেন ফ্রাইড রাইসে চিনি আপনি দিয়েই দেখুন না কি হয় তারপরে দিব হোয়াইট পেপার পাউডার এইবারে নেড়ে জাল বাড়িয়ে নেড়ে মেশাতে থাকি ফ্রাইড রাইস করতে এই ধরনের ফ্ল্যাট স্পুন হলে সেটাকে রান্না করতে সুবিধে হয় আপনি চুলাটা অফ করে দেব না হলে ঘিয়ের গন্ধটা পালিয়ে যাবে অসাধারণ না করে না খেলে কিন্তু বুঝতে পারবেন না তৈরি হয়ে গেল আমার কুট্টি ফ্রাইড রাইস এখন পরিবেশন করব আরেকবার দেখে আসি এটা প্রণালীটা ফ্রাইড রাইস তৈরি করতে আমাদের যা যা লাগবে পেঁয়াজ কুচি আধা কাপ পোলাওর চালের ভাত চার কাপ হাঁসের ডিম তিনটি চিংড়ি আধা কাপ মুরগির মাংস আধা কাপ বাঁধাকপি কুচি দুই কাপ গাজর কুচি এক কাপ পেঁয়াজকলি কুচি এক কাপ সিজলিং সস দুই টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ ফিশ সস দুই টেবিল চামচ চিনি এক টেবিল চামচ গোলমরিচ গুঁড়া এক চা চামচ ঘি দুই টেবিল চামচ তেল চার টেবিল চামচ এবং রসুন বাটা এক টেবিল চামচ প্রথমে একটি কড়াইয়ে তেল দিয়ে গরম করে এতে রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিন কষানো হলে এতে ডিম ছেড়ে ভালো করে ভেজে নিন এবার এতে সামান্য তেল দিয়ে চিংড়ি মাছ এবং মুরগির মাংস দিয়ে সামান্য ভেজে ডিম ভাজার সাথে ভালো করে মিশিয়ে নিন তারপর এতে একে একে রাইস বাঁধাকপি কুচি গাজর কুচি পেঁয়াজকলি কুচি পেঁয়াজ কুচি সিজলিং সস সয়া সস ফিশ সস চিনি এবং গোলমরিচ গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে পাত্রে ঢেলে পরিবেশন করুন মজাদার ফ্রাইড রাইস